মাজুলীর দক্ষিণপাট গাঁও পঞ্চায়েতত ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে আর পঞ্চায়েত গৃহ নির্মাণের নামত ব্যাপক দুর্নীতি সংঘটিত হওয়ার অভিযোগ উঠেছে। পুরোনা কার্যালয়তে ভঙা পতার করার অভিযোগ, মেয়াদ উকলা ঘরত নতুনক গাঁথিছে ইটা, নতুনক ফ্লোর নির্মাণ নকি পুরনি ফ্লোরের উপরতে পারিছে ইটা আর 12 লাখ টাকায় নির্মাণ করা হয়েছে কার্যালয়টা। গৃহ নির্মাণের কামক খুব খুব প্রকাশ করেছে স্থানীয় রাইজে, তদন্তর দাবি জানাইছে দক্ষিণপাট গাঁওবাসী। আমি কিছু দৃশ্যাংশ দেখাইছো। মাজুলীর দক্ষিণপাট গাঁও পঞ্চায়েতত অনিয়ম সংঘটিত হয়েছে। পঞ্চায়েতের গৃহ নির্মাণের নামত ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে। পুরোনা কার্যালয়তে ভগা পতার অভিযোগ উত্থাপন হয়েছে। মেয়াদ উকলা ঘরত নতুনক গাঁথিছে ইটা আর এনে ধরনের দেখবলে পাওয়া গেছে। যেহেতু 12 লাখ টাকায় নির্মাণ করা হয়েছে কার্যালয়টো, নতুনক ফ্লোর নির্মাণ নকি পুরনি ফ্লোরের উপরতে এনে ধরনের ইটা পারি গৃহ নির্মাণ করাক এটা ক্ষোভিত হয়ে পড়েছে রাইজ। তদন্তর দক্ষিণপাট গাঁওবাসী দাবি উত্থাপন করেছে। আপনার পাবলিক আহে ইয়ালে, ভবিষ্যৎ পাবলিক ইয়াত বহুতো বিপদৰ সন্মুখীন হব। আপনাদের ইয়াত চাব পায়ে এই বস্তুটো যেটো আপনার মেয়াদ থাকে, মূল আন্দাজ এই মেয়াদটা গৈছে, মেয়াদ ঘরটোর মেয়াদ গৈছে। মেয়াদ যাওয়ার বিনিময়ত ইয়ার উপর আপনার এটা ফার্স্ট পর্যায়ত আপনাদের প্রথম প্রথমখন চাওক। এই প্রথমত যেটো আপনার কার্য কৰিছে এটো নতুন কৰিছে। তারপর আপনার ভিতরলে যিখিনি সোমাই আহিছে এই পুরোনাখিনির উপরতে কিছুমান ইটা দি চাই কিমান জাপ দিছে হিসাব কোৱা নাই, 4 জাপমান দি আপনার কামটো কৰিছে। এই ওপৰখন সুন্দৰ হলেই নহব, কিন্তু ভিতর যেটো আপনার গ্রাস লেভেলের পৰা চাওক, আপনার বিম দিয়া পর্যায়ের পৰা চাওক, এই বস্তুটো গোটে পুরনি অবস্থা। এই পুরনিখিনি ওপর নতুন এটা জাপি দি তাত রং তেল কিবা সানি দিলে নতুনত্ব করা বুঝা না যায়। কালিলে ইয়ালে কিছুমান কারণত আপনার পাবলিক বহুত সমস্যার সন্মুখীন হয়ে আহিব। পাবলিকর লগত ঘর ভাগি পড়া মানে চান্স আছে। অনাগত দিনত তেনেকুৱা হৈ গৈছে। ইয়াত এখন ওয়াল মাৰিছিলে, সেই ওয়ালখন ভাগি পৰিছিলে, সেইটো এটা নিউজ হৈ গৈছে আমাৰ দক্ষিণপাট পঞ্চায়েতত। গতিকে আপোনাৰ গ্ৰাছ লেভেলৰ পৰা বস্তুটো নতুনত্ব কৰিব লাগে বুলি আমি অনুভৱ কৰিছোঁ। ওপৰতে কিছুমান ইটা জাপি দিলে বস্তুটো নতুন কৰা বুজা নাযায়। গতিকে আমি ভাবোঁ এই বস্তুটোৰ ওপৰত কিছুমান বিভাগীয় কৰ্তৃপক্ষই তদন্ত কৰিব লাগে। আৰু এই যিখিনি পুরোনা বস্তু মানে গোটেই সারু স্কোয়ার মানে গোটেই সার্কলটো আপনার পুরোনাই আছে, লুণ্ঠন মানে কি আর লোভতে মুহ গৈছে বলে আমি ধরব লাগিব। বস্তুটো আত্মসাত করবলে বিচাৰিছে, কিমান টকার কিমান হেতু আমি ইমান ডিসিপ্লিনলি নাজানো। গতিকে বস্তুটো নির্মাণ কার্যত কিছু আপনার অনিয়ম দেখা গৈছে আর লুণ্ঠন হব পাৰে বলে আমি অনুভব করছো। আর শাসকীয় পক্ষ হলেও তেখেতলোকে জানিব লাগে যে বস্তুটো সম্পূর্ণ সুচারুরূপে যদি আমি ভালভাবে কামটো করো ভবিষ্যতে তেওঁলোকৰে গৌৰৱ হব। আমুকৰ দিনতে এই কামটো হৈছে।